তোর ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। একটু আগে তো রাহুল দা আর শবনমকে দেখলাম। কোথায় আবার? কলেজে। কলেজ জয়েন করেছে তো, রাহুল দার সাথে এসেছে। তুই জানিস না? দেখ হতে পারে কালকে আমরা বেরিয়ে আসার পর হয়তো রাহুল দার শবনম বেরিয়েছে। তার মানে আশা করা যাচ্ছে যে কাল রাত্রিবেলা ও রাহুল দার বাড়িতেই ছিল সারা রাত, অবভিয়াসলি, না হলে কোথায় আর থাকবে। আর যশ প্লিজ তুই না এটা নিয়ে আর রাগারাগি করিস না, ও একটা অ্যাডাল্ট মেয়ে, কোথায় থাকবে কোথায় থাকবে না এটা তোর চয়েস। ও থাকতে চেয়েছে রাহুল দার সাথে রাহুল দার বাড়িতে, তাই জন্যই থেকেছে, ভালোবেসেছে থাকতে, এখানে তো তোর কিছু বলার নেই। তুই তো কম চেষ্টা করিসনি, তুই তোর বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিস, এতদিন ছিল, সুযোগ সুবিধা যথেষ্ট দেওয়া হয়েছে পড়াশোনার জন্য। এখন হ্যাঁ কেউ যদি সেই সুযোগ সুবিধাতে নিজেকে ফিট ইন করাতে না পারে, কারো কিছু করার নেই। চল আমরা অনেকদিন পর জয়েন করলাম, একটু আউটডোরটা আগে গিয়ে দেখে আসি কি অবস্থা, তাই না? ওরা কি কালি ফিরেছে? হ্যাঁ বললো তো কালি ফিরেছে, আর এখন থেকে নাকি শবনম রাহুলদার বাড়িতেই থাকবে। তোকে বলেছে নাকি? দেখ সেরকম ভাবে তো কিছু বলেনি, তবে আমি ওদের সঙ্গে ছিলাম তাই ওদের কথাবার্তা শুনে মনে হলো আর কি, তাই তোকে বললাম। এখন কোথায় আছে ওরা? ওরা তো আউটডোর পেশেন্ট দেখছিল, তো আমরা একটু বাইরে চা খেতে বেরিয়েছিলাম। ওই তুইও তো ছিলি, তুইও বল না। হ্যাঁ বাবা, শবনমকে নাকি হ্যাপি হ্যাপি লাগছিল রে, যখন ও তোর বাড়িতে ছিল তখন যেন মনে হচ্ছিল দুঃখের শেষ নেই, আর এখন দেখ একদম সুখ যেন গড়িয়ে পড়ছে। বুঝতে তো পারছে না যে কোথা থেকে ও কোথায় গেছে। আচ্ছা যশ, তুই আমাকে একটা কথা বলতো, রাহুল দা যদি এতই ভালো ছেলে হয় তাহলে ওর কেন এতদিন ধরে বিয়ে হচ্ছে না? আর তাছাড়া শুনেছি নাকি রাহুল দার বাড়িতে ওর ফ্যামিলির কেউ থাকে না। ওর বোনটা যেন কোথায় পড়তে টড়তে যায় বুঝলি, ও অর্ধেক দিন থাকে না, তার মানে রাহুল দা বাড়িতে একা থাকে, আর সেই বাড়িতে শবনম একা সাহস করে থাকতে গেছে, কি মেয়ে ভাব। এতদিন যশের বাড়িতে থেকে রোহিণীকে জ্বালালো, এখন আবার আহা কি হচ্ছেটা কি স্বপ্নদেব, তোকে এত কথা বলতে কে বলেছে? সরি সরি, অ্যাকচুয়ালি আমার হয়তো এটা বলা উচিত হয়নি, হয়তো যশ আমার উপর হয়তো রাগ করবে, সরি। হ্যাঁ আমি যা যা বলেছি আমি সব কথা উইথড্র করছি বুঝলি। এটাই যদি হয়ে থাকে না তাহলে এর মাসুল শবনমকে দিতে হবে। কেন এরকম করে কথা বলার কি আছে, এই কথাটা কেন বলছিস তুই? ওর ইচ্ছে যশ, ওর ইচ্ছে, ও যেখানে থাকতে চেয়েছে ও সেখানে থেকেছে,